হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো অনেকদিন পরে তোমাদের জন্য একটি রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকের রিভিউটা থাকবে হচ্ছে এই আইশ্যাডো প্যালেটগুলোর উপরে। অনলাইনে অনেক পপুলার এই আইশ্যাডো প্যালেটটা। সো তোমরা যারা বিগিনার আছো তাদের জন্য আমি সাজেস্ট করব এই আইশ্যাডো প্যালেটগুলো। আর তোমাদের সাথে আমি এটার পিগমেন্টেশনগুলো শেয়ার করব, যেন তোমরা কেনার আগে হলেও আমার এই ভিডিওটা যেন তোমাদের উপকারে আসে। সো চলো দেখে নিচ্ছি আজকের ভিডিওটি। সো রিসেন্টলি আমি এই আইশ্যাডো প্যালেটগুলো পারচেজ করি একটা পেজ থেকে। তোমরা তো জানোই যে আমার আইশ্যাডো প্যালেট কিনতে কত ভালো লাগে, আমার কালেকশনে রাখতে কত ভালো লাগে। সো এই আইশ্যাডো প্যালেটটাও আমার কালেকশনে চলে আসছে। সো এখন তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে এই ছোট ছোট কিউট আইশ্যাডো প্যালেটগুলো। এটা হচ্ছে হুদা বিউটির আইশ্যাডো প্যালেট। এই প্যালেটগুলো অনেক সুন্দর আর অনেক কালারফুল। সো ফার্স্টে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের যে শেডগুলো থাকে ওটা, এটা হচ্ছে রেড এডিশন, মানে রেড কালারের উপরে হচ্ছে এটা। অ্যান্ড এরপরে আর একটা আছে, সেটা হচ্ছে পার্পল কালারের উপরে। এই কালারগুলো অনেক বেশি সুন্দর। আর একটা কিনলে কিন্তু তোমরা অনেকগুলো, প্রায় 9টা কালার পাচ্ছ একটা আইশ্যাডো প্যালেটের মধ্যে। সো এটা হচ্ছে পার্পল কালারটা, অ্যান্ড এটা হচ্ছে ব্লু কালারটা। সো এই ব্লু কালারটাও অনেক বেশি সুন্দর। আর আমি সবগুলো সোয়াচেস এখনই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি এই আইশ্যাডো প্যালেটটা সোয়াচ করে তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমি শিমারি কালার সোয়াচ করেছি, অ্যান্ড পিগমেন্টেশনটা জাস্ট দেখো কত সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে একটা ম্যাট কালার সোয়াচ করছি। সো ম্যাট কালারটাও অনেক বেশি সুন্দর। তো দুইটা আমি তোমাদেরকে ভালোভাবে আমার হাতে সোয়াচ করে দেখাচ্ছি। সো দেখো পিগমেন্টেশনগুলো জাস্ট ওয়াও। প্রত্যেকটা আইশ্যাডো প্যালেট থেকে আমি দুইটা করে কালার নিয়ে তোমাদেরকে সোয়াচ করে দেখাবো, যেন তোমরা এই আইশ্যাডো প্যালেটগুলো পারচেজ করার সময় কোনো প্রবলেম না ফেস করতে হয়। সো এখন আমি ব্লু কালারটা থেকে দেখাচ্ছি। দেখো ব্লু কালারটার পিগমেন্টেশন কত সুন্দর, আর এই ইয়েলো কালারের পিগমেন্টেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ ইয়েলো কালারের পিগমেন্টেশনগুলো সহজে আসে না, ভালোও লাগে না দেখতে। সো এই ইয়েলো কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো দেখো এটা সোয়াচেসটা, এটাও অনেক বেশি সুন্দর পিগমেন্টেশনগুলো। সো সবগুলো আইশ্যাডোর মধ্যে হচ্ছে পার্পল কালারের শেডটা আমার বেশি পছন্দ আর বেশি ভালো লেগেছে। সো এটা থেকেও সোয়াচ করে দেখাচ্ছি। দেখো কালারগুলো অনেক বেশি সুন্দর। তোমরা যারা পারচেজ করবে তাদের একটা প্যালেট কিনলেও হয়ে যাবে, অথবা তোমরা চাইলে চারটা প্যালেটই নিতে পারো, যারা কালেকশনে রাখতে চাচ্ছ বা যারা পছন্দ করো আমার মতো কালেকশনে রাখতে তারা। তো এই দেখো এখন আমি রেড কালার থেকে একটা সোয়াচ করে দেখাচ্ছি। সো রেড কালার থেকে আমি শিমারি কালার অ্যান্ড এই সুন্দর ম্যাট কালারটা সোয়াচ করে দেখাবো। তো দেখো কি সুন্দর কালারগুলো, কালারগুলো অনেক বেশি সুন্দর আর এই প্যালেটগুলো তো অনেক বেশি কিউট। তো এই সুন্দর কিউট আইশ্যাডো প্যালেটগুলো সোয়াচেস তোমরা দেখে নিয়েছো। সো তোমরা চাইলে এই কালারগুলো পারচেজ করতে পারো। শুধু কালারগুলোর জন্য না, এই আইশ্যাডো প্যালেটগুলো বিগিনার হিসেবে তোমাদের কাছে থাকলে তোমাদের আই মেকআপ করতে ইজি হয়ে যাবে। কারণ অনেকেই ভাবো যে কোন ধরনের আইশ্যাডো কিনলে বেটার হবে বা কি করব। সো তারা এই ধরনের আইশ্যাডো প্যালেটগুলো ছোটোর মধ্যে কিনতে পারো। সো বিগিনারদের জন্য সাজেস্ট করব এই আইশ্যাডো প্যালেটটা। সো এই আইশ্যাডো প্যালেটটা অনেক বেশি সুন্দর, এটা হচ্ছে গেমি প্যালেট। সো এই গেমি প্যালেটটা যদি কেনো তাহলে সেই ক্ষেত্রে তোমার আর কোনো আইশ্যাডো প্যালেট কেনার প্রয়োজনই হচ্ছে না, কারণ এই একটার ভিতরে তোমরা অনেকগুলো কালার পাবে, অনেকগুলো শেড পাবে। সো চলো দেখে নিচ্ছি এই আইশ্যাডো প্যালেটটি। এই আইশ্যাডো প্যালেটটির মধ্যে তোমরা শিমারি শেড পাচ্ছ, ম্যাট শেডগুলো পাচ্ছ, এমনকি গ্লিটার শেডগুলো পাচ্ছ। তোমরা যদি এই প্যালেটটা কিনো সেক্ষেত্রে আলাদা করে কোনো গ্লিটার কেনার প্রয়োজন পড়ছে না। এই একটা প্যালেটের মধ্যেই তোমরা গ্লিটার পাবে, তোমরা ম্যাট শেডগুলো পাবে, শিমারি শেডগুলো পাবে, সব কিছু এই একটা প্যালেটের মধ্যে পেয়ে যাচ্ছ। এই প্যালেটটার দামটা একটু বেশি, তবে একটু বেশি হলেও তোমরা কিন্তু এই একটা প্যালেট কিনলে সবগুলো কাজ একসাথে করতে পারবে। তোমাদের আলাদা করে হয়তো আর কোনো আইশ্যাডো প্যালেট কেনার প্রয়োজন হবে না। সো বিগিনারদের জন্য এই প্যালেটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে পারে। তো এখন এটার সোয়াচেসটা আমরা দেখছি। সো গ্লিটারের সোয়াচ তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর, অ্যান্ড চোখে অ্যাপ্লাই করলে অনেক বেশি ভালো লাগে। এটার এই প্যালেটটা ইউজ করে কিন্তু আমার আই মেকআপও অলরেডি আপলোড করা আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। সো এখন আমি শিমারি কালারটা সোয়াচ করে দেখাচ্ছি। দেখো শিমারি কালার সোয়াচটাও অনেক বেশি সুন্দর। পিগমেন্টেশনগুলো আসলে সোয়াচ করে দেখা হয় এই কারণেই যে প্যালেটটা যে এত দাম দিয়ে কিনেছি তার কালারগুলো ঠিকঠাক আসে কিনা, আমাদের চোখে অ্যাপ্লাই করা যাবে কিনা, অ্যান্ড
পিগমেন্টেশন না থাকলে কিন্তু কোনো আইশ্যাডো প্যালেট কিনে রেখে দেওয়ার কোনো মানেই হয় না। সো দেখতে পাচ্ছ যে এটার ম্যাট শেডের পিগমেন্টেশনটাও বেশ ভালো। তো আমি সবগুলো শেড তোমাদেরকে সোয়াচ করে দেখাতে পারবো না, কারণ সবগুলো শেড সোয়াচ করা সম্ভব না, কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে আমি একটা একটা করে শেড সোয়াচ করে তোমাদেরকে দেখিয়েছি। সো আশা করছি যে তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। আর এরকম প্যালেটগুলো কেনার আগে অবশ্যই ভিডিও দেখে নিবে, কারণ আমরা কিনি তোমাদেরকে হেল্প করার জন্যই, কারণ আমি একটা প্রোডাক্ট কিনেছি অ্যান্ড রিভিউর উপরে ডিপেন্ড করবে তোমরা ওই প্রোডাক্টটা কিনবে কি কিনবে না। সো আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট আবার ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।